সমাজ বিরোধী ও তোলাবাজদের বিরুদ্ধে হুমকি এবং পেশি শক্তি প্রদর্শনের অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ হলেন বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। চিঠি লিখে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। সমাজ বিরোধী এবং তোলাবাজদের বিরুদ্ধে হুমকি এবং পেশি শক্তি প্রদর্শনের অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। চিঠি লিখে তিনি নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। বর্তমানে যে ঘটনাটা, যে কিছু তোলাবাজ এবং অবৈধ বেআইনি কাজের সঙ্গে যুক্ত মাটি মাফিয়া এবং দুষ্কৃতি সমাজ বিরোধী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে যেভাবে বাসন্তী সহ আমাদের এই জেলার সোনারপুর, বাড়িপুর, ভাঙর, ক্যানিং তারা এই সমস্ত অসামাজিক কাজকর্মগুলো, বেআইনি কাজকর্মের চেষ্টা করছে এবং আমরা রাজ্য পুলিশ প্রশাসন, রাজ্য সিভিল প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা শাসককে আমরা জানিয়েছি। মিস্টার বৈভব তিওয়ারি বাড়িপুর পুলিশ জেলার সুপার তার সাথে কথা বলে, কথা বলে আলোচনার পর তিনি আশ্বাস দিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে তাকে লিখিতভাবে জানিয়েছি। পূর্বেও মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি লিখিত জানিয়েছিলাম যে আমার অতিরিক্ত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হোক। দাদা, একেবারেই তিনি পুলিশ জেলার পুলিশের এসপিকে তিনি লিখিতভাবে জানিয়েছেন এবং তিনি নিজেও যেটা জানাচ্ছেন যে 2011 থেকে 2014 পর্যন্ত তার 6 জন নিরাপত্তা রক্ষী ছিল এবং এই যে তার নিরাপত্তা রক্ষী ছিল তার পরবর্তীকালে নিরাপত্তা রক্ষীর সংখ্যা কমে বর্তমানে 3 জন নিরাপত্তা রক্ষী তার রয়েছে এবং তিনি যেটা চাইছেন আরো কমপক্ষে দুজন নিরাপত্তা রক্ষীকে বাড়ানো হোক, অন্তত একজনকে বাড়ানো হোক ইমিডিয়েট এফেক্টে, খুব দ্রুতই সেটাই তিনি চাইছেন। তার কারণ তার যেটা আশঙ্কা যে কিছু তোলাবাজ, তোলাবাজির সঙ্গে যুক্ত কিছু মানুষ দুষ্কৃতি, তারা এছাড়া মাটি মাফিয়া এছাড়াও বেশ কিছু দুষ্কৃতি কৃতকাজ করেছেন, এরকম বেশ কিছু ঘটনা সামনে আসার পর তিনি আতঙ্কিত আছেন এবং তিনি বলছেন বিভিন্ন জায়গায় তাকে উন্নয়নের জন্য বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি থাকলে সেইসব জায়গাতে যেতে হয়, সেখানে কোনো ঘটনা ঘটতে পারে প্রাণ সংশয় একটা তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং তার যেটা বক্তব্য যে এই নিরাপত্তাতে তিনি এসপিকে যেমন জানিয়েছেন আরো বিভিন্ন জায়গাতে তিনি অভিযোগ কিন্তু জানাচ্ছেন এবং এই নিরাপত্তা রক্ষী যদি তার সংখ্যা যদি বাড়ে, যে নিরাপত্তা রক্ষী এখন রয়েছে তার সঙ্গে তার সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে কিছুটা হলেও নিরাপত্তা তিনি থাকবেন। এই চিঠি প্রমাণ করছে এবং রাজ্য সরকারকে নগ্ন করে দিল যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। একজন বিধায়কের যদি সুরক্ষা না থাকে এবং এই বিধায়ক কিছুদিন আগেই জিতেছেন এবং কিভাবে জিতেছেন আপনারা সকলেই জানেন, সেখানে কিরকম কি সন্ত্রাস চলেছে আমাদের ইতিহাসে বহু এরকম গল্প আছে। ফ্র্যাঙ্কেনস্টাইন বলে একটা শব্দ ইংরেজিতে আছে আর আমাদের বাংলায় বা সংস্কৃতে বলি ভস্মাসুর। তো আমাদের এই গল্পগুলো এমনি লেখা হয়নি, সেই অবস্থায় হয়েছে। তৃণমূল কংগ্রেস এই বিশেষ সম্প্রদায়কে তৈরি করেছে যারা তোলাবাজ সম্প্রদায়। এই তোলাবাজ সম্প্রদায় এখন ফ্র্যাঙ্কেনস্টাইন বা ভস্মাসুর যাই নাম দিন না কেন, সেই ভস্মাসুর এখন তৃণমূল কংগ্রেসকেই বা তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকে দংশন করতে উদ্যত হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে বিধায়কের চিঠি আরো একবার তার সবার সামনে প্রকাশ করেছে।